আচ্ছা, তো আজকে এর আমাদের টপিক হলো অ্যাডার। তো আমরা বলেছিলাম যে অ্যাডার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হাফ অ্যাডার আর হচ্ছে ফুল অ্যাডার। আমরা দুইটা হচ্ছে অ্যাডার নিয়ে কথা বলবো এবং এটা হচ্ছে কিভাবে বাস্তবায়ন করা হয় এগুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। তো প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যাডার আমাদের কি এটা জানতে হবে। তো অ্যাডার মানে আমরা এখানে একটা জিনিস জানতে পারছি, সেটা হচ্ছে যোগ। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে একটা ভালোভাবে সংজ্ঞা দিতে যাই, তাহলে সংজ্ঞাটা এরকম হবে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা হয় তাকে অ্যাডার বা যোগ বর্তনী বলা হয়। যে তো অ্যাডার নামে, অ্যাড মানে যোগ করা, তো অ্যাডার মানে যোগ বর্তনী। কম্পিউটার সিস্টেমে অ্যাডার একটি গুরুত্বপূর্ণ সার্কিট, কেননা কম্পিউটারের সকল গাণিতিক অপারেশন করা হয় যোগের মাধ্যমে। কম্পিউটার কিন্তু কোনো কাজ যোগ ছাড়া করে না, মানে যত গাণিতিক অপারেশন আছে সবগুলো কিন্তু সবগুলো যোগের মাধ্যমে করে। অর্থাৎ কম্পিউটারে যোগ বিয়োগ গুণ ভাগ সব অপারেশন সম্পন্ন করা হয় অ্যাডারের সাহায্যে, মানে সবগুলোই আমাদের কিসে যোগের মাধ্যমে করা হয়। তো অ্যাডার লেখা, আমরা যদি অ্যাডার এখন প্রকারভেদ বলি, তো অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে হাফ অ্যাডার, আর একটা হচ্ছে ও ফুল হ্যাঁ অ্যাডার, হ্যাঁ হ্যাঁ আর একটা হচ্ছে ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার কি? হাফ অ্যাডারের সংজ্ঞা হচ্ছে যে অ্যাডারের সাহায্যে দুইটি বাইনারি বিট যোগ করা হয়। তাহলে যে অ্যাডারের সাহায্যে দুইটি বাইনারি বিট যোগ করা হয় তাকে বলা হয় হাফ অ্যাডার। হ্যাঁ, এখানে দুইটি যোগ মানে ইনপুট কি হবে, এ আর বি ইনপুট হবে। তো এক্সাম্পল, এ আর বি যদি ইনপুট হয় তা আউটপুট হবে আমাদের কি, আউটপুট বলছে দুইটা, একটা হচ্ছে সাম আর একটা ক্যারি। আমরা যোগ করার সময় কি পাইছি, একটা সাম পাইতাম আর একটা ক্যারি পাইতাম না? হ্যাঁ এটা তো সাম আর ক্যারি দুইটা আউটপুট হবে, যদি দুইটা হ্যাঁ ইনপুট হয় দুইটা আউটপুট হবে, দুইটা ইনপুটের একটা সাম হবে আর একটা ক্যারি হবে। ঠিক আছে। কি হবে? আচ্ছা, তো আমরা যদি এই একটা অ্যাডার মানে এটা একটা মানে অ্যাড কিভাবে করে সেটা যদি বের করতে চাই, তাহলে আমরা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দিতে পারি। সেটা হচ্ছে এরকম যে আমার দুইটা ইনপুটের জন্য কয়টা ইয়া হয়, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, একটা হলো সাম আর একটা ক্যারি, তাই না? হ্যাঁ এটা হলো এ, এটা হলো বি, একটা সাম আর একটা হলো ক্যারি। এটাকে তো সেম ভাবে আমরা যেভাবে আগের মতন করছিলাম ওই রকম ভাবে করবো, একটা হলো জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, জিরো 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 জিরো, ওয়ান ওয়ান। এখন জিরো আর জিরো যোগ করলে কি হয়, জিরো না? দে কিন্তু আমাদের কি ক্যারি থাকে? না তাহলে জিরো থাকলো। তাহলে জিরো আর ওয়ান যোগ করলে কি হয়, ওয়ান হয় না? হ্যাঁ ক্যারি কি থাকে? না তাহলে এখানে জিরো, ওয়ান আর জিরো যোগ করলে কত হয়, ওয়ান ক্যারি থাকে? না ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান কি থাকবে জিরো। তো হাতে কি থাকে, থাকবে ক্যারি থাকবে। এই যে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমি যদি সামের কথা চিন্তা করি, তো প্রথমে সামের কথা চিন্তা করি, সাম, সামের ওয়ান কোথায় কোথায় আছে, এখানে আর এখানে না? হ্যাঁ তাহলে এখানে ওয়ানের জায়গাতে কি আছে, এ জিরো। এ জিরো মানে কি লেখা যায়, এর ওপর বার না? হ্যাঁ আর বি ওয়ান মানে কি, বি বি যোগ, তারপর কি এখানে একটা ওয়ান আছে তাই না সামের? হ্যাঁ তাহলে এটা কি হবে, এ বি বার না? এ বিবার তাহলে আমরা সাম পেয়ে গেলাম। ক্যারির কথা চিন্তা করি, ক্যারি কি আছে, ক্যারি শুধুমাত্র একটাই আছে না এইখানে, হ্যাঁ একটাই এখানে আছে এখানে এ আর বি কি আছে, এ আর বি ওয়ান ওয়ান আছে তাহলে এখানে কি হবে, এ বি এ বি। এই হয়ে গেল আমার হাফ অ্যাডার আউটপুট। এখন যদি আমি এটাকে সার্কিট অঙ্কন করি, তাহলে সার্কিটটা কেমন হবে, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তো এ এ আর এই হলো বি। তো আমি যদি এটাকে একটা নট গেট দ্বারা পাস করি, তাহলে আমার কি হয়, একটা এ বার হয়ে যায় না? হ্যাঁ বার পাবো একটা করে আর বি তো নট গেটে, এইখানে যে নট গেট হয়েছে তাই কি না? হ্যাঁ তো আমি যদি হচ্ছে এ প্রথমে এ আর বি এর কথা চিন্তা করি, তা আমি এইখানে কি পাইলাম, এ আর বি, যেহেতু মাঝখানে গুণ আছে, তাহলে এটা কি গেট হবে, কি কি গেট হয় গুণ হলে, এন গেট অ্যান্ড গেট।
এন গেটে গুণ হয়। আর এইখানে এইখান থেকে যদি আমি এ টানি, আর এইখান থেকে যদি আমি বি বার টানি, বি বার বলতে গেলে এই আমি এখান থেকে বার করে নিলাম এই, তারপরে যদি আমি এরকম একটা এন্ড গেট দিয়ে টানি, তাহলে আমার কি হয়ে গেল, এই এই দুটা হলো কি হলো এ বার বি, আর এখানে হলো কি এ বি বার। এখন এদের মাঝখানে কি আছে, যোগ আছে, অর গেট দিয়ে পাস হবে। তাহলে একটা যদি আমি একটা অর গেট দ্বারা পাস করি, তাহলে আমি এখানে কি পাই গেলাম, সাম পাই গেলাম, তাই না? হ্যাঁ, আর ক্যারিতে কি বলেছে, ক্যারিতে এবি এবি, তা আমি যদি এইখান থেকে একটা অঙ্কন করি, এটা হলো এ, আর এইখান থেকে যদি টেনে নিয়ে এসে এটা যদি বি করি, কোনো সমস্যা আছে? না, তাহলে এটা কি, এটা ক্যারি না, হ্যাঁ এটা একটা হাফ অ্যাডার হয়ে গেল। ঠিক আছে, আমি হ্যাঁ আরেকটু বুঝতে চিত্রটা পেরেছি। ভালোভাবে অঙ্কন করে দিচ্ছি। তো আমরা যদি এইটার কথা চিন্তা করি, তো এটাকে যদি একটু কম ইয়ে করি, মানে মডিফিকেশন করি, তাহলে আমাদের আউটপুটটা কি আসছিল, এ বার বি প্লাস এ বি বার, তাই না? হ্যাঁ ভাইয়া, এটার জন্য কি আসছিল, সাম না, সাম আর আর এবির জন্য এসেছিল। এবের জন্য ক্যারি। তো এইটাকে যদি আমি একটু ভাঙাই, তাহলে এটাকে ভাঙালে কি হয়ে যাবে, এইটা কি গ্রেডে নিয়ে যাওয়া যায়, এ এ বার বি প্লাস এ বি বার, এটা এটা কি লেখা যায়? এ কমন নিয়ে এ এক্সক্লুসিভ অর বি না? হ্যাঁ দুটার উপর, হ্যাঁ বুঝতে পারছি। এ এক্সক্লুসিভ অর বি কে আমরা যদি ভাঙি, তাহলে কি কি পাই, একটা এরকম পাই না, একটা এ বার বি প্লাস এ বি বার। এ বি বার, হ্যাঁ তো এটাকে যদি আমার আবার গড়ি, তাহলে কি হয়ে যায়, এ এক্সক্লুসিভ বি বি, বি। তাহলে আমার সার্কিটটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তা আমি যদি এটা এ নেই, আর এটা যদি বি নেই, আর এখান থেকে যদি আমি এ আর বি টানার পরে আমি এ নিয়ে এই, এটা একটা অর্গেট না, অর্গেট, হ্যাঁ অর্গেট বলতে গেলে এক্সর গেট এটা, হ্যাঁ তাহলে এটা কি হয়ে গেল, সাম হইলো না। তা হয়েছে, আর ক্যারির জন্য কি করব, এ আর বি হ্যাঁ এই দুটাকে যদি আমি একটা এন গেট দ্বারা পাস করি, তাহলে আমার কি হয়ে গেছে, ক্যারি হয়ে যাচ্ছে না। তাহলে নাইস, আগের থেকে সার্কিটটা ছোট হয়ে গেল না, লজিক সার্কিট। অনেক ছোট হয়েছে, আগে তো হ্যাঁ একটু। আচ্ছা, তাহলে এই এই দুইটা গেল হাফ অ্যাডার। ঠিক আছে, এইবার আমরা আসি ফুল অ্যাডার। হাফ অ্যাডারে তো কোনো সমস্যা নাই, তাই না? না ভাইয়া সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের কি হবে, ইনপুট হবে তিনটা, এ বি সি, আর আউটপুট হবে কিন্তু দুইটাই, একটা হবে ক্যারি সাম সামার। আর একটা হবে ক্যারি। ঠিক আছে, তাহলে এটা হলো ফুল অ্যাডার এফ এ। তাহলে আমাকে এটার জন্য সত্যক সারণীটা বের করতে হবে, সত্যক সারণীর জন্য বের করতে হবে আমাকে তিনটা ইনপুট হবে এখন, তাই না? হ্যাঁ, একটা এ, একটা বি, একটা একটা সি, একটা বি, আর একটা হলো সি। সি আর একটা আউটপুট হবে কি সাম, আর হ্যাঁ একটা কি ক্যারি, তাহলে একটা এ, একটা বি, একটা সি, একটা সি সাম, আর একটা ক্যারি, তাই না? তাহলে ক্যারি, হ্যাঁ তিনটার জন্য ইয়ে কয়টা হয়, ভাইয়া বুঝিনি আরেকবার, আমাদের তিনটার জন্য ঘর কয়টা হয়, 8টা আটটা। হবে। এই হলো আমার আটটা, তাহলে এটা কি হবে, 01।
হ্যাঁ তারপরে 0011 চারটা 0 চারটা 1 গেছে না? হ্যাঁ সামের জন্য কি পাবো? তিনটা যোগ করলে কি জিরো হয়? ক্যারি থাকবে না ক্যারি থাকবে না। এটাও কি কি হয়? ওয়ান হয়, ক্যারি থাকছে? থাকবে না ওটা এটা তো ওয়ান ওয়ান, ক্যারি ক্যারি থাকছে না। এটাতে কি হয়? ওটা জিরো জিরো ক্যারি থাকবে ক্যারি থাকবে, এটাতে কি হবে? তারপরটা ওয়ান ওয়ান ক্যারি থাকবে না তারপরটা জিরো ক্যারি থাকবে তারপরটা, তারপরটা জিরো ক্যারি তারপরটা জিরো তারপরটা ক্যারি জিরো, তারপরটা জিরো কিভাবে? না দুই নাম্বারটা বলেছি তারপরটা ওয়ান তো হবে আর এখানে ক্যারি থাকবে তাহলে আমরা হচ্ছে ফুল অ্যাডারের কি আউটপুট পাই গেলাম। এখন সামের হ্যাঁ কথা চিন্তা করি, সামের জন্য আমি কি কি পাবো? সামের জন্য এখানে একটা ওয়ান আছে, তো এখানে ওয়ান থাকলে কি হয়? ইয়া হয় বার হয় এরকম না? হ্যাঁ তারপরে কি আছে? এইখানে একটা আছে, তাহলে এখানে আউটপুট কি হবে? বার হবে কি বার হবে? একটা বার বলে দে, এগুলা তো রাগে, এবার রাগ উঠে, কি বার হবে? এর এর উপর বার হবে এখানে হচ্ছে, এখানে ওয়ান আছে, এর উপর বার হচ্ছে, তারপর হচ্ছে সি এর উপর বার হবে বি বাদ হ্যাঁ, তারপর তারপর এখানে একটা ওয়ান আছে, এখানে কি? এ বি বার সি বার এ বি বার সি বার, তারপর এখানে এটা, এটা কি হবে? হ্যাঁ, এ বি সি এ বি সি, হ্যাঁ। কোনো বার হবে না এখন আমি এটাকে যদি শর্ট করতে যাই, তাহলে আমি কি করতে পারবো না? আমি এটাকে সেইভাবে ছোট করতে পারবো না। তো এইটাকে ছোট করতে হলে আমাদেরকে কি করতে হবে? তা আমরা যদি হচ্ছে আচ্ছা, ছোট করার দরকার না, আমি যদি এখান থেকে এইভাবে কমন নেই, এই যে এখানে কি আছে, এখানে এরকম আছে না, যে এবার এবার যদি আমি কমন নিয়ে নেই, তাহলে কি থাকে এখানে? বি বার সি থাকে না? আর এখানে কি থাকে? বি সি বার না? এখান থেকে যদি আমি এ কমন হ্যাঁ নিয়ে নেই, তাহলে কি থাকে? বি বার সি বার আর তারপর বিসি বি প্লাস সি। বিসি এখন এখানে আমি লিখলাম এ বার, আর এখানে বি বার সি প্লাস বি সি বার, এটা এটা সমান আমি কি লিখতে পারি? ওয়ান আর কেউ? বি বার সি একটা নেওয়া প্লাস যাবে বি, বি বার সি প্লাস বি সি বার, এটা সমান আমি কি লিখতে পারি? বি এক্সক্লুসিভ অফ সি বি এক্সক্লুসিভ অর সি, এটা কি লিখতে পারে? এটা বি এক্সক্লুসিভ সি তার উপর বার হ্যাঁ, বি এক্সক্লুসিভ বর সি, তারপরে বার তারপরে বার। এখন আমার দুইটা সেম উপাদান না, এটাও বি এক্সক্লুসিভ বর সি, এটাও বি এক্সক্লুসিভ বর সি, হ্যাঁ তা আমি যদি এটাকে এক্স ধরি, কোনো সমস্যা আছে? না তা আমি কি করতে পারি? না এ এক্স প্লাস এ এক্স এর ওপর বার, এরকম হয় না? হ্যাঁ তাহলে এইটা সমান আমি কি লিখতে পারি? এটা সমান এই লাইনের পর কি হবে? মানে এটাকে যদি আমি হচ্ছে ইয়ে করি, কি হবে পরের লাইনটা? বক্সে এক্স করা যাবে কি এক্সক্লুসিভ অর এক্স। হ্যাঁ এখন এক্স মানে আমরা কি কি জানি? এক্স মানে হচ্ছে এক্স কার এগেনস্টে ধরলাম? বি হ্যাঁ, এক্সক্লুসিভ অফ সি তা আমি যদি এক্স এর এক্সক্লুসিভ মানটা সি এখন বসায় দিই, তাহলে এরকম হয়ে গেল না? হ্যাঁ বি এক্সক্লুসিভ অর সি,
হ্যাঁ সঠিক, তাহলে আমার হচ্ছে কি হলো, সামটা হইলো, ঠিক আছে। এবার এখন ক্যারি বের করতে হবে। ক্যারির জন্য চিন্তা করি, তো এটা সবাই কি লিখে রাখছো? না ভাই একটু দাঁড়াও, একটু বাকি আছে লিখতে। হ্যাঁ হয়েছে, হয়েছে? হ্যাঁ এবার হয়েছে, এটা কি ছবি তোলা হয়েছে? হ্যাঁ তোলা হয়েছে। আচ্ছা, আমি তাহলে মুছাই দিলাম। এখন সি এর জন্য, সি এর জন্য কোথায় ওয়ান আছে? ভাই আর একবার বলো, শুনতে সমস্যা হয়। সি এর জন্য কোথায় আছে? সি এর জন্য ওয়ান কোথায় আছে? ও কেউ তুলনী খাতাতে, হ্যাঁ ভাই তুলছি তো, তাহলে সি এর জন্য কোথায় ওয়ান আছে বলতে পারছো না কেন? সি এর আউটপুট কি হবে প্রথমটা? এবার বিসি, এবার বিসি, হ্যাঁ এবার বিসি, তারপর কোথায় ওয়ান আছে? তারপর এটা হবে এ বি বার সি, এ বি বার সি, তারপরে এ বি সি বার, এ বি সি বার, হ্যাঁ এ বি সি বার, তারপরে এ বি সি। এ বি সি। এখন দেখো, আমি যদি খুব ভালোভাবে চিন্তা করি, এইটাকে কি আমি আগের মতন করে কমন নিয়ে কমাইতে পারবো? দেখো তো কমাইতে পারছি কিনা। এখানে যদি আমি সি কমন নিই, তাহলে কি হবে? এ বার বি প্লাস এ বি বার, তাই হচ্ছে না? হুম এইখান থেকে সেম যদি এ কমন নেই, তাহলে কি হচ্ছে? বি সি বার প্লাস বি সি, বি বার সি, তোমরা কি ঠিকভাবে আউটপুট বলছো? আমি তো কনফিউজ। এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার, এইটাতে তো ভুল করছো। আচ্ছা এ বি সি বার, আচ্ছা ঠিক আছে, এ বি সি বার প্লাস এ বি সি, হ্যাঁ আচ্ছা। আচ্ছা এখন আমি যদি এরকম করি, এই প্রত্যেকটা সাথে এ বি সি একটা করে যোগ দিই, মানে এ বি সি দেখে তিনটা বানাই, তাহলে কি সমস্যা আছে? তিনটা যোগ করলে একটাই হবে না? হ্যাঁ একই আসবে, তিনটা যোগ করলে তাহলে আমি কি করলাম, প্রত্যেকটার সাথে একটা করে এ বি সি দিয়ে দিলাম, এই একটা এ বি সি এখানে নিয়ে আসলাম। তোমার আরেকটা লাইন চাইলে করতে পারো, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। এ বি বার সি বি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি এবি প্লাস এ বি সি প্লাস প্লাস এ বি সি। এবিসি, এখন তিনটার জন্য আমি তিনটা নিয়ে গেলাম, এ বার বি সি প্লাস এ বি সি, তারপরটা কি? এবিসি এ বি বার সি প্লাস এবিসি, প্লাস এ বি সি, প্লাস এবিসি বার, তারপর হচ্ছে এ বি সি বার প্লাস এবিসি, প্লাস এ বি সি। তো আমি যদি এখান থেকে বি সি, মানে এই যে বি সি কমন নিয়ে নেই, তাহলে কি হবে? এ এবার প্লাস এ না? আছে, হ্যাঁ এইখান থেকে যদি আমি হচ্ছে সি কমন নিয়ে নেই, প্লাস এ, মানে এ, মানে কি করলাম, এখান থেকে তুমি এসি কমন নিয়ে নেই, তাহলে বি বার, বি বার প্লাস বি না, হ্যাঁ এখান থেকে যদি আমি হচ্ছে এ এ বি কমন নিয়ে নেই, সি বার প্লাস হচ্ছে সি, সি বার প্লাস সি, তাই না?
হ্যাঁ তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, ওয়ান না, হ্যাঁ, ওয়ান। বিসি গুণিত ওয়ান প্লাস এসি গুণিত ওয়াই তারপর এস প্লাস প্লাস এবি এবি ইনটু ওয়ান, গুণিত ওয়ান। ওয়ান এবি হ্যাঁ, গুণিত টু তাহলে এটা সমান আমি কি লিখতে পারি, সি প্লাস বিসি এসি প্লাস প্লাস এসি এসি প্লাস এবি, প্লাস এবি। এসি প্লাস এবি। আচ্ছা, আচ্ছা এখন কথা আসতে পারে, সেটা হচ্ছে যে আমি কেন এরকম করলাম। আমি তো আগের মতন এখান থেকে কমন নিতে পারতাম। এখন চিন্তা করো, যদি আমি আগের মতন করে কমন নিতে যাই, তো এই এইখানে যদি আমি হচ্ছে একটু চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের কি হয়, মনে করো আমি এখানে তোমাদেরকে ডেমো দেখানোর জন্য আমি একটা কমন নিচ্ছি, তো আমি এখান থেকে, তোমরা চিন্তা করো যে আমি এখান থেকে চাইলে কি করতে পারতাম, সি কমন নিয়ে নিতে পারতাম, তাই না? হ্যাঁ তাহলে কি হতো, এবার সি, তাই না? যদি আমি হ্যাঁ, এখান এবার এবার বি, এবার বি, এবার যদি বি এখান থাকে প্লাস এখান কি থাকতো, এ বি বার হতো না, এবি বার। তাহলে এটার জন্য হ্যাঁ ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। প্লাস এখন এইখান থেকে কি কমন নিতা, এখান থেকে কি এরকম ভাবে কমন নিতা, এখান থেকে আমি এ বি কমন নিব, তো আমি যদি এ বি কমন নেই তাহলে কি থাকতো, সি বার প্লাস সি, তো সি বার উঠে গেলে এ লাগবে। বি থাকতো, কারণ এইটাকে কি আর ছোট করতে পারতা, যে এইটাকে, এটাকে কি আর ছোট করতে পারতা, না এটা তো এক্সক্লুসিভ অর্ডারের মধ্যে চলে যেত, তাই না? হ্যাঁ এইটা যেন না হয়, এই জন্য হ্যাঁ আমরা এই সমীকরণটা যেন ছোট করতে পারি, এই জন্য আমরা প্রত্যেকটাতে এ বি সি দিয়ে তাদেরকে একটা একটা করে পেয়ার বানাইছি, যেখানে আমাদের কি হয়েছে, আমি হচ্ছে এই আউটপুটটা সব থেকে একটা শর্ট আউটপুট পাই গেছি, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হয়েছে। এতটুকু যদি হ্যাঁ হয়, আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। এখন আমি হচ্ছে এটা আউটপুটটা কি পাবো, আউটপুটটা পাবো হচ্ছে এরকম, যদি আমি এ এর কথা চিন্তা করি, বি এর কথা চিন্তা করি, সি এর কথা, তো আমি এ বি সি এই তিনটার জন্য আমার আউটপুট কি আসছিল, এ বি সি তিনটা আমার কি হয়েছে এক্সক্লুসিভ অর না, হ্যাঁ সামের জন্য, হ্যাঁ তো সামের জন্য তিনটার জন্য আমি এক্সক্লুসিভ অর একটা সাম পেয়ে গেলাম। ক্যারির জন্য কি হবে, ক্যারির জন্য হচ্ছে এ বি, হ্যাঁ এ বি তারপরে কি ছিল, বিসি, তাই না? ইসি। হ্যাঁ তারপরটা হচ্ছে বিসি, হ্যাঁ বিসি তারপরটা কি হয়েছে, সিএ সিএ বা সিতে এসি, এই তিনটাকে অর্গ। এখন কি একটা অর গেট না, হ্যাঁ অর গেট। হ্যাঁ, এটা হচ্ছে ক্যারি, বুঝা গেছে? হ্যাঁ তাহলে হ্যাঁ আমাদের, বুঝতে পারছি। তাহলে আমাদের ফুল অর্ডারও কমপ্লিট। হ্যাঁ এখন সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে দুইটা হাফ অ্যাডারের সাহায্যে একটা ফুল অর্ডার বাস্তবায়ন করো, বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, তো আমরা এটাকে ক্লিয়ার করে নেই। তাহলে দুইটা হাফ অ্যাডারের সাহায্যে একটা ফুল অর্ডার আমাদেরকে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা মানে চিন্তা করতে হবে যে কেমনে হলো দুইটা হাফ অ্যাডারের সাথে আমরা একটা ফুল অর্ডার বাস্তবায়ন করব। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে হাফ অ্যাডারের আউটপুট কি ছিল, হাফ অ্যাডারের আউটপুট এরকম ছিল না যে এক্সক্লুসিভ অর বি, এটা হচ্ছে সামের, এটা হচ্ছে সামের জন্য আর ক্যারির জন্য কি ছিল, এবি। এবি। হ্যাঁ কিন্তু ফুল অ্যাডারে কি, ফুল অ্যাডারে আরেকটা মানে সি বেশি না, মানে হ্যাঁ এখানে দুইটা ইনপুট, ওটা হলো তিনটা ইনপুট, তাই কি না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমি যদি একটা সার্কিট অঙ্কন করে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবো যে এটা কিভাবে কাজ করছে। তাহলে প্রথমে আমরা সার্কিটটা একটু বোঝার চেষ্টা করি যে সার্কিটটা কিভাবে কাজ করছে। তো আমরা হচ্ছে প্রথমে একটা হাফ অ্যাডার অঙ্কন করি, এ আর বি দুটা আমাদের কি থাকে, ইনপুট থাকে, তাই না? হ্যাঁ
তা হাফ অ্যাডারের জন্য দুটা ইনপুট থাকে, আর কয়টা আউটপুট থাকে? একটা সাম আর দুইটা। একটা একটা ক্যারি না? হুম এখন এই সোজা হ্যাঁ সোজা আমি আর একটা হাফ অ্যাডার বানাইলাম, এটারও কি থাকবে, দুইটা আউটপুট থাকবে কিনা, সামার ক্যারি? হুম আমার ক্যারি আচ্ছা এখন এই এই এইটার আউটপুটটা কি হয়, এরকম না, এ এক্সক্লুসিভ অর বি? কি তো এটা যদি আমি ইনপুট হিসেবে ঢুকাই, আর এইখান থেকে যে আমি কি পাইলাম হচ্ছে যে ফুল অর্ডারে কয়টা আউটপুট হয়, তিনটা হয়? ফুল অর্ডারে তিনটা, তাহলে আমার যে তিনটা, আমার তো ওখান থেকে দুইটা পাইছি, আর এইটা যায় আমার এইটার সাথে কানেক্টেড হবে না, হ্যাঁ তাহলে এইটা যদি একটা এ ইনপুটটা যদি এটাতে ক্রস করে, তাহলে এরকম হয়ে যাবে না যে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি? হ্যাঁ আর এই যে আমার হচ্ছে যে এখান থেকে একটা সি আসছে, এইখান করা যেটা আমার হচ্ছে এক কথা আউটপুটটা আসলো, সেইটা আমার কি হবে, এই যে এই যে সি এইখান থেকে একটা আমার আউটপুটটা আসলো। হ্যাঁ আমি হচ্ছে এখান থেকে যদি আমি একটু সার্কিট অঙ্কন করি, একটু আরেকটু ভালো করে অঙ্কন করি, এইটা থেকে যদি আমার হচ্ছে একটা আউটপুট যায়, কি হবে এর সাথে আমার একটা অর গেট তৈরি হবে, কারণ আমার হচ্ছে যে লাস্টে কি ছিল, সবগুলা কি ছিল, যোগ ছিল না, ছিল তার হ্যাঁ, জন্য অর গেট। একটা অর গেট, অর গেট এটার আউটপুটটা কি হতে হয়েছে, এটা এটা যে আউটপুটটা আসলো সেটার আমার কি হবে, একটা অর গেট হবে। তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার মানে কথায় সি সাম। এখন আমি এটাকে যদি সার্কিট দ্বারা অঙ্কন করি তাহলে কিভাবে হবে একটু দেখে নিই, সার্কিটটা কিভাবে হয়, সার্কিটটা হচ্ছে প্রথমে আমরা এ এর জন্য অঙ্কন করি, এটা এইভাবে অঙ্কন করতে হবে। হ্যাঁ তো এটা যদি এ হয় আর এটা যদি হচ্ছে বি হয়, তো এ আর বি এর একটা আমরা জানি যে আউটপুটটা কি হয়, এ এক্সক্লুসিভ অর বি, প্রথমে হাফ অ্যাডারের জন্য, তাই না? হ্যাঁ তাহলে এইখান থেকে আমার কি, এ এখান থেকে বি। তাহলে এটা কি হলো আমার একটা হাফ অ্যাডার হলো না, হ্যাঁ এটা সোজাসুজি আমাদেরকে আর একটা হাফ অ্যাডার অঙ্কন করতে হবে, সেম টু সেম। তো আমরা কি করব, এইখানে হচ্ছে আমার দুইটা ইনপুট হবে, আর এখানে কি হবে আমার একটা এক্সক্লুসিভ অর হয়ে এই যে একটা আউটপুট হবে, আর এইখান থেকে আমার কি হবে সেম হচ্ছে আমার একটা আউটপুট বের হবে, এই তাহলে আমার দুইটা হাফ অ্যাডার অঙ্কন করা হয়ে গেল না। এখন দুটা যেহেতু হাফ অ্যাডার হয়ে গেছে, তাহলে এইটার আউটপুট কি হবে, এরকম না যে এ এক্সক্লুসিভ অর বি, বি আর এটাতে কি হয় এ বি, এ বি এর তাই কি না? ক্যারি। হ্যাঁ এখন এটুক পর্যন্ত সবকিছু ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নাই। এখন ফুল অ্যাডারে কয়টা ইনপুট হয়, তিনটা না? তিনটে। তাহলে আমাদের কি হ্যাঁ হচ্ছে, একটা একটা সি তাহলে আমাদের এক্সট্রা আসছে, তাই না? হ্যাঁ এই যে একটা সি আমাদের কি আসছে, এক্সট্রা আসছে। হ্যাঁ যেহেতু একটা সি আমাদের এক্সট্রা আসছে, তাহলে আমরা কি করব, এই যে এইটার ইনপুটটা আমার কি করতে হবে, এইটার সাথে প্রথমে কানেক্টেড করে দিলাম, তাহলে যখন এইটার ইনপুটটা এটার সাথে কানেক্ট করব, তাহলে এই ইনপুটটা কি হবে, এ এক্সক্লুসিভ অর বি, তাই হচ্ছে না? হ্যাঁ আর এইখান থেকে যদি আমি সিটাকে নিয়ে যাই, এইখান থেকে যদি আমি সিটাকে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, এর আউটপুটটা কি হবে, এটা কি পাঠাইছো, এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি সি? হ্যাঁ তো এটার জন্য আমার কি হয়ে যাবে, এটার জন্য আমার হচ্ছে আউটপুটটা হচ্ছে এরকম হয়ে যাবে, এ এক্সক্লুসিভ অর বি, এটা একটা ইনপুট, আর আরেকটা আউটপুটের জন্য আমার কি এক্সক্লুসিভ অর সি, তাই না? হুম তাহলে এটা আমার কি হয়ে গেল, সাম পাই গেলাম, তাই কি না, সাম পাইলাম না? হ্যাঁ সাম পাইছি। ক্যারি কি বলছে, ক্যারি বলছে যে এইখান থেকে যে আমি একটা আউটপুট পাইলাম, আর এইখান থেকে যে একটা আউটপুট পাইলাম, কারণ আমি কি এই দুইটা আউটপুটের আমি কি করেছিলাম, ওই যে এবি প্লাস বিসি এরকম করে যোগ করেছিলাম না, হ্যাঁ তাহলে আমি এইখান যে করা যে আউটপুটটা পাইলাম ক্যারির, আর এইখান করা যে আউটপুটটা আমি ক্যারি পাইলাম, এই দুটা আউটপুট কি করতে হবে,
যোগ করি। যোগ করতে হবে কিনা, হ্যাঁ, অর্গের তাহলে এটাই হয়ে গেল আমাদের ক্যারি। এটাই হচ্ছে আমাদের দুইটা হাফ অ্যাডারের সাহায্যে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন। বুঝতে পারছি। বোঝা গেছে? হ্যাঁ হুম, তাহলে আমি যদি এটাকে চিন্তা চিন্তা করি যে এটাই হচ্ছে, তাহলে কিভাবে হইলো? তাহলে দেখো, এটা যদি আউটপুটে সি এর আমি আউটপুটটা বের করি, সি এর আউটপুটটা কি, এই যে যে ইনপুটটা প্রথম ইনপুটটা ঢুকছে, এই প্রথম ইনপুটটা এরকম না যে এ এক্সক্লুসিভ অর বি। কি? হ্যাঁ আর দ্বিতীয় ইনপুটটা কই থেকে ঢুকছে দেখছো? দ্বিতীয় ইনপুটটা হচ্ছে যে এই এইটা থেকে এসে ঢুকছে, এইখান থেকে। আমি হচ্ছে এখানে একটা ইয়ে করে দিয়েছি, এক মিনিট একটু এটা দিয়ে, এটা তো আমি হচ্ছে এটাকে একটু অঙ্কন করে দিই। দ্বিতীয় ইনপুটটা কিন্তু এখান থেকে আসছে, এটা তাই না? তাহলে এই এই যে ইনপুটটা ঢুকছে এটা সি না? সি তাহলে পরে এটা কি যেটা ঢুক সি কি গুণা গুণ হিসেবে আছে না এরকম না? সি গুণ হিসেবে আছে। গুণ হিসেবে আছে। আচ্ছা, তাহলে এটুক পর্যন্ত আমি পাইলাম। তাহলে প্রথম ইনপুটটা ঢুকছে এটা, আর দ্বিতীয় ইনপুটটা ঢুকছে এটা। যেহেতু একটা এন গেট পার হয়েছে, তাহলে এই এন গেটটা পার হয়ে গেলে এই আউটপুটটা আমরা পাচ্ছি এখানে, তাই না? হ্যাঁ, আর এইখান থেকে কি যাচ্ছে, যে এইখান থেকে এবি যাচ্ছে, তাই না? এবি যাচ্ছে। হ্যাঁ, প্লাস এবি। তাহলে সি এর মান কি পাইলাম আমি, এটা না? হ্যাঁ, তাহলে আমাদের দুটা হাফ অ্যাডারের সাহায্যে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করা হয়ে গেল। পরীক্ষাতে চোখ বন্ধ করে এই কোশ্চেনটা থাকবে, পরীক্ষাতে একদম কনফার্ম চোখ বন্ধ করে এই কোশ্চেনটা থাকবে। অতএব এই কোশ্চেনটা তোমরা কিভাবে পড়বা আমি জানি না, তোমাদের হচ্ছে যদি কোনো বুঝতে সমস্যা হয় তাও বলো, কিন্তু পরীক্ষাতে এটা 100% থাকবে, এর থেকে আর কোনো ভাইয়া গ্যারান্টি একদম নাই। বুঝে দাও। হ্যাঁ, এটা হচ্ছে দেখো, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যে এ বি আমার কি দুইটা, এটা একটা আমি হাফ অ্যাডার অঙ্কন করেছিলাম, যদি খুব চিন্তা করে দেখি তাহলে দেখেন প্রথমে কি করেছিলাম, একটা হাফ অ্যাডার অঙ্কন করেছিলাম। আমি এটা আবার অঙ্কন করি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। আমি এ আর বি, এ আর হচ্ছে বি, তো এটা একটা হাফ অ্যাডার, প্রথমে একটা হাফ অ্যাডার অঙ্কন করলাম। হ্যাঁ, হাফ অ্যাডার দুইটা ক্যারি কি ছিল, এ বি না? এবি। তাহলে হ্যাঁ, এই যে একটা হাফ অ্যাডার আমি অঙ্কন করে ফেললাম, সেম টু সেম এটা সোজা করে আমি আর একটা হাফ অ্যাডার অঙ্কন করলাম, কারণ আমার কি বলেছে দুইটা হাফ অ্যাডারের সাথে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন, তাই কিনা? তাহলে আমি কি হ্যাঁ, করলাম, এই যে আর একটা হাফ অ্যাডার অঙ্কন করে ফেললাম। আমার দুইটা হাফ অ্যাডার অঙ্কন করা হয়ে গেছে না? হ্যাঁ, এখন এই হাফ অ্যাডারের যে ইনপুটটা মানে এসটা, এসটা যায় আমার কি হবে, পরের হাফ অ্যাডারের ইনপুটে একটা যোগ হবে। তাহলে ইনপুট এখন কি হবে, এই এটার ইনপুট কি হবে, এটাও না, এ এক্সক্লুসিভ অর বি। হ্যাঁ আর যেহেতু ফুল অর্ডারে কয়টা কয়টা ইনপুট হবে, তিনটা না? হ্যাঁ তাহলে হ্যাঁ এই এই সিটাকে নিয়ে যে আমাকে কি করতে হবে, এটার হ্যাঁ সাথে তিন কানেক্টেড হ্যাঁ করতে হবে। তিনটা। হ্যাঁ তাহলে এখান যাচ্ছে কি সি কি না? হ্যাঁ তো যদি অর্গেট দিয়ে পার হয়, হ্যাঁ তাহলে অর্গেট কি হবে, এরকম হয়ে যাবে না যে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি, তাই কি না? আর আমি আমি হ্যাঁ হ্যাঁ বলেছিলাম যে ক্যারি বিট গেলে কি হয়েছে, আমরা যোগ করেছিলাম না, এ বি প্লাস বি সি প্লাস সি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে এই হাফ অ্যাডারের যে আউটপুটটা ক্যারির জন্য আসলো, এইটা আর হচ্ছে এই যে যেটা পাইছে এটার, এই দুটার মধ্যে যেহেতু মাঝখানে যোগ আছে, তাহলে আমি কি করব, একটা অর্গেট অর্গেট, দিয়ে পাস। তাহলে একটা ফুল অ্যাডারের মধ্যে হয়ে গেছে। বুঝা গেছে? তাহলে আমি চিন্তা করি যেখানে আমাদের এ বি যাচ্ছে, এই যে এই ইনপুটটা আমাদের কি যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে এইটা যাচ্ছে, এইটার এটা গুণ, আর এখান থেকে সি, তাহলে সি যাচ্ছে, তাহলে দুটার আউটপুট কি হবে, এটা সি, সি এর আউটপুটটা কি হবে, সি এর আউটপুটটা হবে এরকম যে এ এক্সক্লুসিভ অর বি ইনটু সি প্লাস এ বি। এবি। ঠিক আছে, হ্যাঁ তো হ্যাঁ এটাই এটাই হলো আমাদের দুইটা হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডারের বাস্তবায়ন। সবাই পরীক্ষার মধ্যে, না, দুটা হাফ অ্যাডার না দিয়ে যদি বলা তিনটা হাফ অ্যাডার, এটা কি প্রশ্ন না হবে? না, তিনটা হাফ হাফ অ্যাডার কখনো তিনটা হয় না, হাফ অ্যাডার তিনটা দিয়ে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলবে না, দুইটা হাফ অ্যাডারের সাহায্যে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে বলবে। আচ্ছা, তাহলে পরীক্ষাতে এটা আমি হচ্ছে আবারও বলে দিচ্ছি, এটা চোখ বন্ধ করে পরীক্ষাতে আসবে, মানে এরকম না যে দেওয়ার সম্ভাবনা 90%, এরকম না, পরীক্ষাতে দিবেই, এটা একটা কমন কোশ্চিন। ঠিক আছে।
তাহলে এটাকে ওইভাবেই প্রিপেয়ার হইতে হবে, এটা ফাইনাল থেকে শুরু করে যে সামনে হচ্ছে যে ইয়ার চেঞ্জ পরীক্ষা যা আছে সবকিছুর জন্য এই দুটা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন পরীক্ষাতে দিবেই, একদম কনফার্ম। হাফ অ্যাডার ফুল অ্যাডার থেকে একটা কোশ্চিন আসে, বুঝতে পারছে? হ্যাঁ ভাইয়া, তাহলে আমরা আজকে এইখান পর্যন্ত ক্লাসটা শেষ করছি। আমাদের হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে শুক্রবারের দিন, শুক্রবারের দিন আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেব, আচ্ছা বোঝা গেছে? এই চ্যাপ্টারে যদি কোনো সমস্যা থাকে শুক্রবারের মধ্যে আমাকে বলতে হবে, আচ্ছা, শুক্রবারের পরে এই চ্যাপ্টার আর আমাদের থাকবে না। আমাদের এই থার্ড চ্যাপ্টার শেষ, আমরা ফোর্থ চ্যাপ্টার ধরবো। আমরা ফোর্থ চ্যাপ্টারে হাইস্ট হলো তিনটা ক্লাস দিব, তিনটা ক্লাসের মধ্যে আমরা ফোর্থ চ্যাপ্টার শেষ করে ফেলবো, ঠিক আছে? তিনটা থেকে চারটা ক্লাসের মধ্যে আমরা ফোর্থ চ্যাপ্টার শেষ করবো, কারণ ফোর্থ চ্যাপ্টারে অনেক কিছুই আছে বোঝার মতন, তো সেক্ষেত্রে একটু ভালো করে পড়াশোনা করতে হবে। ফোর্থ চ্যাপ্টার খুব একটা বড় না যে শেষ করতে অনেকদিন লাগবে, এটা তিনটা ক্লাসে শেষ হয়ে যাবে। তো আমাদের হচ্ছে আজকে এখান পর্যন্তই, সবাই ভালো থাকো। আর এই এই ভিডিওটা আমি আজকে আপলোড দিয়ে দিচ্ছি, সবার কাজ হলো বাসাতে হলো হাফ অ্যাডার ফুল অ্যাডার, দুইটা হাফ অ্যাডারের সাহায্যে একটা ফুল অ্যাডার, বইয়ে যা আছে একদম খুব ভালোভাবে স্টাডি করা, শুধু ভিডিও দেখা না, বইয়ের মধ্যে যা আছে খুব ভালোভাবে স্টাডি করে কোনো সমস্যা থাকলে আমাকে বলবা। বইয়ের মধ্যে দেখবা আর একটা কোশ্চিন আছে, আমি কোশ্চিনের হচ্ছে ছবিটা তোমাদেরকে দিয়ে দেবো, বা হচ্ছে আমি বলে দিচ্ছি, ওই কোশ্চিনটা মানে একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, ওটাও মাঝে মধ্যে দেয়, তো ওটা না পারলে ওটা আমি দেখাই দেবো, সমস্যা নাই। তো ওই কোশ্চিনটা হচ্ছে ঠিক এরকম, আমি একটু বলে দিচ্ছি যে কোশ্চিনটা হচ্ছে কেমন টাইপের কোশ্চিন থাকবে। কোশ্চিনটা বলছে এমন একটি সার্কিট বাস্তবায়ন করো যার এ বি সি ডি নামে চারটা ইনপুট থাকবে, তাহলে কয়টা ইনপুট? চারটা ABCD, এ বি সি ডি আমাদের চারটা ইনপুট থাকবে, তাহলে চারটা ইনপুটের জন্য আমাদের ঘর কয়টা হবে? কয়টা? ষোলোটা 16টা, তাহলে 16টা ঘর হবে এ বি সি ডি। এটা এবং এখানে বলেছে যে এক্স এর মান